আমন্ত্রণ জানাচ্ছি প্রিয়মোক সেগমেন্টে আজ পঁচিশে মার্চ ভয়ঙ্কর কালরাত্রি যেটি জাতীয় গণহত্যা দিবস হিসেবে পরিচিত উনিশশো সালের এই দিনটিকে ইতিহাস কলঙ্কময় একটি অধ্যায় হিসেবে অক্ষরিত করে রেখেছেন আজ সেই বিষয় নিয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি জাতিসংঘের ভিজিটিং এক্সপার্ট এবং সাবেক আইজিপি ডক্টর এম এনামুল হক স্যারকে শুভ সকাল আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে কেমন আছেন স্যার অনেক ধন্যবাদ স্যার উনিশশো সালের পঁচিশে মার্চ এই দিনে আপনি যশোরে এসপি হিসেবে নিয়োজিত ছিলেন এবং যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন আপনি নিজের কোনো কিছুর পরোয়া না করে আপনি তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন জানতে চাই আপনার কাছে স্যার যে তখনকার সময়গুলো কেমন ছিল এবং তখন আসলে আপনারা কিভাবে ফিল করেছেন আপনারা তো নিজের চোখের সামনে দেখেছিলেন সব কিছু আপনাকে এবং দর্শক ও শ্রোতা সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আপনি এমন একটা প্রশ্ন করেছেন যাতে অনেক কিছু মনে হচ্ছে এই মুহূর্তে একাত্তর আর এখন দু অনেক দিনের ব্যবধান আমি ঠিক এই দিনটাতে যশোর জেলার এসপি সুপারিনটেন্ড পুলিশের দায়িত্ব আমি তদানীন্তন পশ্চিম পাকিস্তানে পুলিশেরই চাকরি করছিলাম শেষ পোস্টিং ছিল এস পি রাওয়াল পিন্ডি আমি দুই বছর টার্ম কমপ্লিট হওয়ার পরে আমি তখনকার দিনের পূর্ব পাকিস্তানে আসি তখন বাংলাদেশ কথাটা আমরা জানি না এবং এসে আমার পোস্টিং হয় যশোর জেলাতে একুশে ফেব্রুয়ারি একটা বিখ্যাত দিন এই দিনে আমি দায়িত্ব নেই স্বাভাবিক ছিল না কিছুই নিজের বাসাতেও থাকতে পারিনি এবং যে কয়দিন কাজ করেছি তাতে কোনো কিছুই স্বাভাবিকতা পাইনি তখন এই এখনকার মতো এত মোবাইল বা এত সহজে কোনো ফোন বা রেডিও ব্যবস্থা ভালো ছিল না ম্যানুয়াল টেলিফোন হাতে ঘুরিয়ে ডায়াল করতে হতো একটা মোবাইল বা এ জাতীয় কিছুই নাই টিভিও দেখতে পেতাম না রেডিও আচ্ছা তো পঁচিশে মার্চে ঢাকার এই ঘটনা দেখেছিলাম এবং প্রতিটা শব্দ তখন বোধহয় মুখস্থ করেছিলাম কি কঠিন সময় এটা ঠিক আপনারা পরবর্তী প্রজন্মকে বোঝানো যাবে না কেউ কেউ হয়তো অনেক কিছু বাড়িয়েও বলতে পারে কমিয়েও বলতে পারে সেটা তাদের দৃষ্টিভঙ্গি আমি আপনাকে এটা বলছি যে ওই দিন শুধু অপেক্ষা করছিলাম মনে মনে যে কেউ একটা কিছু বলুক রাজারবাগের ঘটনার পরে এত উদ্বেলিত হয়েছিলাম যে যখন তদানীন্তন মেজরজিয়া বঙ্গবন্ধুর নির্দেশে প্রতিবাদ করলেন এবং তখন মনে হলো যে এটা আমাদের কাছে একটা ঐশ্বরিক ডাক এবং আমি মনে মনে ঠিক করলাম কাউকে জিজ্ঞাসা করিনি আমার স্ত্রী তখন যশোরে এসছে কিন্তু থাকে অন্য জায়গায় আমার স্বাভাবিক জীবন নয় ক্যান্টনমেন্টে আমাকে আটকে রাখা হয় কোনো সময় সার্কিট হাউস তো ওই রাতেই আমি ঠিক করলাম যে আর নয় পরের দিন সকালে যশোর পুলিশ লাইন যারা চিনেন ওই মেন গেটটা দিয়ে ঢুকে হাতের ডাইনে পুলিশ লাইনের তদানীন্তন আমরা যেটাকে বলি আড়াই রিজার্ভ ইন্সপেক্টর যার কাছে এই অস্ত্রাগারের তালা চাবি থাকে তাকে মানে ছেড়ে দিয়ে চলে যেতে বললাম এবং আমি সম্পূর্ণ অস্ত্রাগার খুলে অস্ত্র বিতরণ করতে লাগলাম এটা রোটে গেল শহরে এবং খুলনাতে তদানীন্তন ডিআইজি মরহুম কেজি মহিউদ্দিন সেব আমাকে ওয়েলনেসে জানাচ্ছেন আমাদের কিন্তু ওয়েলনেস ছিল তখন আচ্ছা বলছি এনাম এটা কী করছো পাগলামি করছো কেন জানো না পশ্চিম পাকিস্তানরা অত নিষ্ঠুর স্যার আমি দুই বছর এক মাস দশ দিন চাকরি শেষে কেবল এসেছি আমি এদেরকে একটু ভালো করে জানি স্যার বঞ্চিতদের কি অসুবিধা সেটা আমি হৃদয় দিয়ে বুঝেছি তো বলছে অস্ত্র পানিতে ফেলে আমি না স্যার বেদবি নেবেন না আমি মাফ করেন আমি একটা ই করব আমি অস্ত্র সবটা দেব যদি একটা অস্ত্রও কাজে লাগে খালি একটা জিনিস দেখেছি যে বাচ্চাদের বা যারা পারবে না এই ধরনের লোককে না দিয়ে অস্ত্র বিতরণ করেছে এবং বাংলাদেশে বোধ হয় রাজারবাগের এই করুণ ঘটনার পরে এটি প্রথম এর জন্য আমাকে অনেক ভোগান্তিতে যেতে হয়েছে মোট কথা মাসুল দিতে হয়েছে অবশ্যই স্যার কারণ তখন তো শত্রুপক্ষ অনেক বেশি শক্তিশালী ছিলেন এবং আপনারা কিভাবে তার মধ্যে থেকে এত বেশি যেটাকে বলা যায় যে জীবনের ঝুঁকি এবং আপনাদের পরিবারও ছিল সেই সেই অবস্থাতে কিভাবে আপনারা মানসিক শক্তিটা পরিবার আমি ঠিক আপনাকে বুঝাতে পারবো না আমার বাবা মা রাজশাহীতে মুরুবি বলতে এটাই স্ত্রী যশোরে আছে কিন্তু আমরা হয়তো রাত্রিতে ওই স্পির বাসাতে যশোর এসপি বাসাটা কিন্তু অনেক বড়ো তুলনামূলকভাবে কিন্তু কয়দিনও আমরা একসঙ্গে থাকতে পারিনি আমাদের জায়গা হাসপাতালে অল্পক্ষণ জেলখানা আর সার্কিট হাউস ওনারা আর আমার হচ্ছে ক্যান্টনমেন্ট কনফাইনমেন্ট ক্যান্টনমেন্টে যারা থেকেছেন মানে থেকেছেন মানে যারা এই জিজ্ঞাসাবাদের জন্য থেকেছেন তারা জানেন যে কী জীবনে হয় আমি চাই না যে আমার শত্রু ক্যান্টনমেন্টে আমার মতো থাকুক চব্বিশ ঘন্টায় তিনবার জিজ্ঞাসাবাদ একবার সকালে একবার এই সন্ধ্যার আগে আর একবার গভীর রাত্রিতে এই গভীর রাত্রের যে জিজ্ঞাসাবাদ এই যে কি ভয়াবহ জিনিস একই কথা বারবার জিজ্ঞাসা করছে কে বলেছে তোমাকে কে অস্ত্র দিতে পারছে কে বঙ্গবন্ধু তখন তো বঙ্গবন্ধু বলে না শেখ মুজিব না কে মানে নিজে এটা বিশ্বাসই করতে চায় না তারা এবং সত্যি বলছি ওই মুহূর্তে এটা নিজে দু একজনা বলেছে যে খুব কঠিন কাজ কিন্তু তারপরও কিছু মনে হয় যে না তখন আমরা কোনো সার্টিফিকেট বা কাউরই পরোয়া না করে যেটাকে বলে শতপ্রবৃত্ত হয়ে দেশের জন্য যেটুক করেছি আজকে মনে হয় যে এই স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নর বাংলাদেশ আমরা কে কতটুকু করতে পারি জানি না কিন্তু অন্তর দিয়ে কষ্ট লাগে যখন দেখি যে এটার কেউ ক্ষতি করতে চাচ্ছে অবশ্যই সেটি অনুভব হওয়াটাই খুবই স্বাভাবিক কারণ এত বেশি আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা সেটার মিসইউজ যদি কেউ করে তখন সেটি অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড না স্যার পঁচিশে মার্চ আমাদের জন্য একটি কালো অধ্যায় বলা চলে একটি কলঙ্কিত অধ্যায় বলা চলে পঁচিশে মার্চ রাতে রাতের কিছু স্মৃতি আপনি যেখানে ছিলেন উপস্থিত ছিলেন সেখানকার কিছু স্মৃতি যদি আমাদের সাথে অল্প করে পঁচিশে মার্চ রাতে খুব একটা আমাদের হয়নি কারণ ঘটনাটা হচ্ছে পঁচিশে মার্চ আমাদের যেটুকু আমরা ভয় পাই বা প্রেরণা পাই যেটি সেটা ছাব্বিশে খুব ভোট থেকে আচ্ছা এবং আমি যেটা করেছি এটা পঁচিশে মার্চ ময় পঁচিশে মার্চের প্রেক্ষাপটে ছাব্বিশে ভোরে পঁচিশে আবার ঢাকাতে কী হয়েছে আপনারা সবাই জানেন কম বেশি আল্লাহ না করুক যে এই ধরনের কঠিন সময় আবার আমাদের আসুক কিন্তু যারা আজকে বেঁচে নেয় তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা রাজারবাগে এবং তখনকার দিনে তিনটে জায়গাতে রাজারবাগ পিলখানা এবং জগন্নাথ হল কোন দিকে তাকাবো আর আমাদের তো দেখারও কোনো ক্ষমতা নাই সব কিছু তো বন্ধ করে দেওয়া হয়েছে যশোরে যারা গেছেন জেলখানা থেকে এই যে শহরে যাওয়ার ঢোকার পথে একটা ছোট্ট ব্রিজ আছে নাম দড়াটানা ব্রিজ আচ্ছা এই দড়াটানা ব্রিজের দুই দিকে যখন মৃতদেহ দেখি লাশ পড়ে রয়েছে তখন কষ্ট লাগে যে এই কি স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম আমি বিশ্বাস করেন এখনো মনে হয় যে যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তো আমি যশোরে যাব কারণ যশোরের প্রতিটা ই আমি খুব কম সময় থেকেছি কিন্তু সেই যশোর রোডের ঘটনা থেকে শুরু করে এই দিকের আপনাদের এখানে আমি আরেকবারও একটা ইন্টারভিউ দিয়েছিলাম আমার মনে পড়ে যে আপনারা যশোর খুলনা এই সাইড মানুষের যে কী কষ্ট হয়েছে আজকে স্বাধীনতা আমরা ভোগ করছি অনেকেই সত্যি সত্যি ডিজার্ভিং ওয়েতে অনেকে ঠিক ডিজার্ভ করতেন না অথচ আপনারা ফল পাচ্ছেন আবার অনেকে শুধু কষ্টই করে গেছে আর যারা আমাদের নাই কষ্ট করে গেছেন তাদের আত্মার প্রতি এবং তাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছেন তাদের সবার প্রতি আমাদের অকুণ্ঠ শ্রদ্ধা যে ওনারা না থাকলে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেতাম না এবং সর্বোপরি সেই বঙ্গবন্ধুর কথা এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই কথাটাই তো অনেকখানি অবশ্যই স্যার যারা আমাদের মাঝে নেই যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের স্বাধীনতা অর্জনের জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কখনোই যেন শেষ না হয় আমরা সেই কামনাই করি স্যার যারা আমাদের জন্য এত আত্মত্যাগ করেছেন যারা জীবন দিয়েছেন এবং অনেক মা বোনদের আত্মত্যাগ রয়েছে এই স্বাধীনতার জন্য যে স্বাধীনতা শুরু হয়ে গিয়েছিল এই পঁচিশে মার্চ থেকে স্যার তাদের প্রতি সেই শহীদদের প্রতি আমরা কি যথাযথ সম্মান প্রদর্শন আজ করতে পারছি এটা এমন একটা প্রশ্ন যার উত্তর আমি নেগেটিভ ছাড়া পজিটিভে দিতে পারছি না কিছু মনে করবেন না আমার বেয়াদবি হলে মাফ করেন সবাকে আমার মনে হয় তাদের আরও সম্মান দেওয়া উচিত আরও সম্মান বলতেই খালি টাকা পয়সা নয় সম্মান বলতেই খালি ভাতা নয় সম্মান বলতে সব কিছু তারা ভাতা পাওয়ার জন্য যুদ্ধ করেননি আমি তো মুক্তিযুদ্ধের সার্টিফিকেটও নেই কারণ যশোরের প্রতিটা মাটি বলবো যে তখনকার দিনে এসপি সাহেব কী করেছিলেন চোখের সামনে ভাসছে ডিএসপি হেডকোয়ার্টার তখন ডিএসপি বলা হতো তার ত্যাগ আড়াইকে সরিয়ে দিলাম তার জায়গাতে যাকে দিলাম তার পথে পথে বিশেষ করে দুটো জায়গা ঝিনাইদা যশোরের একটা মহকুমা এখানে থানার সামনে দাঁড়িয়ে আর পাকিস্তান আর্মি যা করল আল্লাহ না করে যে অন্য কোথায় এটা হোক আর ক্যান্টনমেন্ট আপনারা ভালো থাকেন সবাই ক্যান্টনমেন্ট বলতে আমাদের একটা ভীতি আছে সেটা অন্য কথা কিন্তু ক্যান্টনমেন্টে যে টর্চার সেল এটা যাতে আপনাদের কাউকে দেখতে না হয় আমার কাছে তো মনে হয় আমার ওই সতেরো দিন ক্যান্টনমেন্টের টর্চার আমার বোধহয় সত্তর বছরের চেয়ে বেশি কষ্টদায়ক এই বাংলাদেশ টিকে থাকুক আপনারা অনেক নতুন নতুন স্বপ্ন নিয়ে আসবেন আমরা আপনাদের মাধ্যমে অনেক কিছু কিন্তু ভুলে যাবেন না অতীতকে কারণ ওই যে একটা কথা আছে লার্ন ফ্রম দ্য পাস্ট ডু ইউর প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক ফর দ্য ফিউচার দ্য পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আমরা যা করেছি আমরা জেনে হোক না জেনে হোক যতটুকু করেছি আমরা ভালো কাজ করেছি কিন্তু ওই ফ্রেজটা দিয়ে আমি শেষ করবো আমরা যদি ভালো করে থাকি ইংরেজি ডেকে বলা হয় গুড তাহলে আপনাদের কাছ থেকে আমরা আশা করবো গুড বেটার বেস্ট নেভার লেট ইট রেস্ট চমৎকার বলেছেন স্যার অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য এটিএন বাংলা এবং দর্শককে যদি কিছু বলতে চান প্লিজ সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা ধন্যবাদ এবং ভবিষ্যৎকে আরও মঙ্গলময় করার মানে শক্ত আশা অর্ডিনারি আশা নয় আমার অন্তর থেকে শক্ত আশা কামনা করছি যে যেখানে আছেন এই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাকে গড়ে তোল নিজস্ব সাধ্য মতো দেশের জন্যে কিছু করে আমি বলবো না কে কতটুকু করবেন কিন্তু প্রত্যেকের ভিতরে যাতে এই ভাবটা অনরণ হতে থাকে যে আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক আমি আমার দেশকে মনের মতো করে গড়ে তুলব এটা যদি হয় তাহলে আমার মনে হয় আমরা আপনাদের কাছে ভবিষ্যতের জন্যে অনেক আশা নিয়ে ঋণী হয়ে থাকবো ধন্যবাদ স্যার আপনাকে অনেক এবং আমাদের মাঝে এমন একটি দিনে এসে অল্প কিছু স্মৃতিচারণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরো পক্ষ থেকে কামনা সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন কোন অতিথির সাথে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন এবং যে আত্মত্যাগের মাধ্যমে এই দেশকে আমরা পেয়েছি সে দেশকে ভালোবাসুন চায়ের চুমুকের এই এপিসোডগুলো আপনারা এইটি ইউনটিউবে গিয়ে চায়ের চুমুকে লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ